সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ভোটের আগে ধামাকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য দিলেন একটি বিরাট বড় সড়ো সুখবর এবং তারা যদি আপনি পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বিরাট ঘোষণা করেছেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীর জন্য সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন নাহলে কিন্তু আপনাদের পোটাতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি কিন্তু লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না প্রশ্নটি হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি দশের মধ্যে কত মার্কস দেবেন বন্ধুরা চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি এতদিন পর্যন্ত কিন্তু স্বাস্থ্যসাথী প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এই স্বাস্থ্যসাথী প্রকল্পের আন্ডারে স্বাস্থ্য বিমা পাওয়া যেত কিন্তু এখন পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এমন তারা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিককে বৃহস্পতিবার নবান্ন থেকে এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে তিনি স্বাস্থ্যসাথী কার্ড প্রকাশ করেন কিভাবে আবেদন করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সে বিষয়েও তিনি জানিয়েছেন এক ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে এই পরিষেবা এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকল্পের অধীনে প্রতিটি পরিবার একটি করে স্মার্ট কার্ড পাবে তার মাধ্যমে বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবে প্রত্যেকটি পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে রাজ্যের সাত দশমিক পাঁচ লক্ষ মানুষ আগে থেকেই ছিলেন দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের অধীনে নাম নথিভুক্ত করতে পারবেন সকলে প্রকল্পটি বাস্তবায়িত করতে হলে বার্ষিক দু হাজার কোটি টাকা খরচ করতে হবে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি তিনি জানিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীদেরও পূর্ব বেতন বৃদ্ধি আগামী মাস থেকে কার্যকর হবে একুশের বিধানসভা ভোটের আগে একের পর এক জনমুখী প্রকল্পের ঘোষণা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বৃহস্পতিবার নবান্নেও স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়েও নয় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার রাজ্যের প্রায় সব স্তর পর্যন্ত মানুষের হাতে স্বাস্থ্য পরিষেবা মসৃণ পথ চলে দিতে চায় সরকার বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের কোনো স্বাস্থ্য বিমা নেই অর্থাৎ যারা কোনো স্বাস্থ্য বিমা এখনও পর্যন্ত করার তাদের প্রত্যেকে এবার থেকে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন বাংলার প্রায় সাড়ে সাত কোটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার ভাবনা করছে রাজ্য সরকার রাজ্যের এই প্রকল্পটি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমার ব্যবস্থা রয়েছে বেসরকারি হাসপাতালেও এই স্বাস্থ্যসাথী কার্ড দেখে চিকিৎসা সুযোগ সুবিধা কিন্তু মিলবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী এক ডিসেম্বর থেকে রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ড চালু হয়ে যাচ্ছে পরিবারের একজন মহিলার নামে এই কার্ড করানো যাবে রাজ্য সরকারের উদ্যোগে শীঘ্রই চালু হচ্ছে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্লকে ব্লকে এবং পুরসভাগুলিতে গিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা চেয়ে আবেদন করতে হবে নাগরিকদের তবে কিভাবে আবেদন করবেন কিভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটা কিন্তু এখনও পর্যন্ত বিস্তারিতভাবে জানানো হয়নি তো যখনই জানানো হবে আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় আপডেট করে দেব তো বন্ধুরা যদি আপনারা চান যে আমরা এই স্বাস্থ্যসাথী কার্ড সম্বন্ধে আপনাদের সবসময় আপডেট করি যে কিভাবে আপনারা যখনই এই স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আপনারা এই কার্ডের সুবিধা পাবেন যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যদি হাজারটির বেশি কমেন্ট হয় তাহলে কিন্তু আমি আরেকটি ভিডিও বানিয়ে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব। তো বন্ধুরা আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন